আগে থেকে তৈরি করে রাখা পুরটা প্রত্যেকটা বাটিতে সমানভাবে দিয়ে উপর থেকে চিজ দিয়ে দিলাম, তার উপরে বেসনের একটা। নমস্কার বন্ধুরা, বংরাধুনির রান্নাঘরে ফিরে এলাম আরো একটি নতুন পর্বে। আজ আমার এই ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। এখানে কড়াতে প্রথমে তেল দেবো, তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলটা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচা। আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ, ক্যাপসিকামও দিয়ে দিলাম, একটু ছোট করে কেটে নিয়েছিলাম একদম ছোট করে। দিয়ে দিলাম কর্ন, এবার এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিচ্ছি সোয়া সস, দিয়ে দিলাম গ্রেট করা গাজর, এটাকেও ভালো করে ভেজে নেব। আর দিচ্ছি নুডলস মশলা, নুডলস মশলাটা দিয়েছি, এবার ভালো করে একটু নাড়িয়ে নেব। যেহেতু সোয়া সস আর নুডলস মশলা দিয়েছি, তাই নুনটা কিন্তু পরিমাণে বুঝে দিতে হবে। চার পিস ব্রেড নিয়েছি, আর ব্রেডটাকে বাটির মাপে গোল করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা বাটির মাপ মতো গোল করে কেটে নিলাম। এবার ব্রেডগুলোকে সাজিয়ে নিতে হবে। প্রত্যেকটা বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছি, তার উপরে ব্রেডগুলো দিয়ে সাজিয়ে নিলাম। একটা করে স্লাইস পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এদিকে বেসন নিয়েছি, দিচ্ছি নুডলস মশলা, আর দিচ্ছি খাবার সোডা। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণে জল দিয়ে গুলে নেব। সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে পরিমাণে জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। বন্ধুরা, এই পেস্টটা তৈরি করে নেওয়ার পর খানিকক্ষণের জন্য এটাকে রেস্টে রাখতে হবে। খাবার সোডা দিয়েছি, এটা একটু ফুলে যাবে এই কারণেই খানিকক্ষণ রেস্টে রাখবো। দেখুন ঠিক এই ঘনত্বে। এদিকে জল বসিয়ে দিয়েছি গরম, জলটা গরম হবে ততক্ষণে সাজিয়ে নেব ওই যে আগে থেকে তৈরি করা পুরটা। প্রত্যেকটা বাটির মধ্যে সমান করে দিয়ে উপর থেকে চিজ দিয়ে দিচ্ছি, আর এই চিজগুলো দিয়ে তার উপর দিয়ে এবার সেই রেস্টে রাখা বেসনের গোলাটা দিয়ে দেব। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন মধুরা, খুব ভালো, খুব সুস্বাদু খেতে এই রেসিপিটা। একটা ঝাঁঝরি দিয়ে দিলাম, গরম জল যখন ফুটছে তার উপরে ঝাঁঝরিটা দিয়ে, আর ঝাঁঝরির উপরে প্রত্যেকটা বাটি এইভাবে রেখে দিয়ে উপরে ঢাকা না দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এই যেহেতু এই ঢাকনাটার মধ্যে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটাকে আমি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সুন্দর ফুলে উঠেছে, আমি একটু দেখে নেব এটা ঠিক হয়েছে কিনা। দেখুন একটুও কিছু লাগেনি, খুব সুন্দর এটা রেডি হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর বন্ধুরা এইভাবে বের করে নিতে হবে, ছুরি দিয়ে সাইডটা কেটে নিলাম, কি সুন্দর বেরিয়ে এসছে। এইভাবে প্রত্যেকটা বের করে নেব, সকাল কিংবা সন্ধ্যা যখন ইচ্ছা খান। খুব সুস্বাদু একটা রেসিপি আজ বন্ধুরা। এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।